বাবু, হ্যাঁ খুব মেঘ করেছে তাই না? হ্যাঁ তুলে নেব? হ্যাঁ মালপত্র কিছু কিছু তুলে নাও। মালপত্র কিছু কিছু তুলে নেব। হ্যাঁ এই যে ফুলদানি দিয়ে এই যে তুলে নাও। বৃষ্টি আসবে না হলে খুব ঝড় হবে মনে হচ্ছে। আমার 5 টাকা দাও, বৃষ্টি আসা আগে আমি বিস্কুট কিনে আনি। তুমি বিস্কুট আনতে যাবে? হ্যাঁ তাহলে যাও একটা বিস্কুট এনে রাখো, বৃষ্টি আসলে তো আর যেতে পারবে না দোকানে, তাই না? চলো মালপত্র আস্তে আস্তে তুলি। দেখো ঝড় উঠে গেছে, চলো চলো মালগুলো তাড়াতাড়ি করে তুলে। ও মা, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো, বৃষ্টিতে ভিজে ভিজে আসলে? হ্যাঁ বৃষ্টিতে ভিজে গেছি তো, ওই জন্য ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, অতক্ষণ থাকলে ঠান্ডা লাগবে না ওই জন্য। ঈশান, কি অমলেট দিয়ে ভাত খাবি? না লুচি খাব। লুচি খাবি? হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো লুচি, বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের কোর্মা করে গেছিলাম, দুপুরবেলা করেই দোকানে গেছিলাম, আর এখন এসে ডিমের অমলেটটা করছি, ঈশানকে দিয়ে দেবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30, সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, আর এখন টিফিন করব, তারপর ঈশানকে একটু হোমওয়ার্ক করাবো। তো চলো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো। সবাই আমরা মুড়ি বাদাম টিফিন করেছি, ঈশান, বুবাই আর আমি। আর এখানে দেখো বুবাই দু রকম শাক নিয়ে এসছে, লাউ শাক আর লাল শাক আর কাঁচা লঙ্কা এনেছে। ঈশানের স্কুলের টিফিনটা তৈরি করা শেষ আর গ্যাসও শেষ, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর গ্যাস তো লেখানো হয়ে গেছে। আর এখন আমি স্টোভে রান্না করে নিয়েছি, ভাতটা তো হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমি লাউ শাকটা আলু দিয়ে করে নিচ্ছি, আর লাল শাকটা ফ্রিজে রেখে দিয়েছি, লাল শাকটা আর আজকের আর করবো না কারণ গ্যাস নেই। আর স্টোভে দু রকম শাক করতে করতে আমার অনেক টাইম লেগে যাবে। আর এই শাকটা মোটামুটি হয়ে এসেছে, আর এখন দেখো আমি চারখানা ডিম সেদ্ধ করে নেব। খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, আর একটু আমের আচার বানিয়েছি, আচার বলতে আম তেল করেছিলাম আর কি, সেটা কাল রোদ্দুরে দিয়েছি, এত কটকটে রোদ্দুরে পুরো হাফ সেদ্ধ হয়ে গেছে আমগুলো। ঈশানের বায়নাতে শেষে এক টুকরো আম বের করে নিলাম, কারণ ও বায়না করছে খাবে বলে, আর আমি বলছি হয়নি এখনও, তো যাই হোক একটা বের করে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমারও লোভ সামলানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে গন্ধটা, তো আমিও খেয়ে ফেললাম। আমটা আমি আর ঈশান খেতে থাকি মজা করে, আর চলো সেই সাথে সাথে ভিডিওটি আমি এখানেই এন্ড করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো, আজকের মতো টাটা।